ফরোজ কি অবহেলা করা হবে আর হারাম না কি একবারে ডাল ভাত মনে করা হবে এদা ক্যাসোরাল যখন খাবাসাত নোংরামি পাপাচার মুসলিম সমাজের ঘরে ঘরে কাফেদের ঘরে যা পাপ হয় মুসলিমদের ঘরেও তাই হয় যখন শুরু হয়ে যাবে তখন আল্লাহ ফাকির আজাব চলে আসবে তো আল্লাহ তাদের সাথে নেই কার সাথে আছেন আল্লাহ মাল মুত্তকিন আল্লাহ ভিরুদের সাথে আল্লাহর ভয়ে যারা বেঁচে থাকে গণার কাজ থেকে ফরজ অজব ছাড়া থেকে বেঁচে থাকে আর হারাম না বেঁচে থাকে শিরিক থেকে বেঁচে থাকে তহিদ প্রতিষ্ঠা করে বিদাত থেকে বেঁচে থাকে প্রতিষ্ঠা করে। ওদের সাথে আল্লাহ আছে না সমস্ত বিদাতের এরাই তো অলিউল্লা মোত্তাক এরা মোত্তা কি করে যারা শিরিক থেকেই বাঁচে না যারা বিদাত থেকেই বাঁচে না তাদের অজিফা সবগুলি তরিকা সব তুই আবার বিধাতি করতে হইলো মোত্তাকির সংজ্ঞা বুঝতে হবে মোত্তাকি মানে বেঁচে থাকে শির্ক থেকে মোত্তাকি মানে বেঁচে থাকে বিদাত থেকে হ্যাঁ রসুলের তরিকে এক আল্লাহর ইবাদত করে মোত্তাকি মানে হচ্ছে ফরজ অজেবে ঘাটতি করা থেকে বেঁচে থাকে মোত্তাকি মানে হচ্ছে আরাম না কাজ যে লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকে তারা হচ্ছে মোত্তাকি তাদের সাথে আল্লাহ ফাকের আব্দুল্লাহ আলম রয়েছেন বেঁচে থাকা আল্লাহ ফাকের অসন্তুষ্টির কথা কাজ থেকে আল্লাহ অসন্তুষ্ট হন সবচেয়ে বেশি কোন অপরাধে সিরকে তাহলে সির থেকে আর বাঁচতে হবে কিতাব পড়ে দেখেন সুফিদের সুফিদের কিতাব পড়ে থাকেন যে আল্লাহ পাকের কাজগুলি তারাই করছে হ্যাঁ ছেলে তারাই দিচ্ছে রোগ ভালো তারাই করছে গায়েব অদৃশ্য তারাই জেনে নিচ্ছে তোমার হ্যাঁ যাও যাও বাড়ি তোমার গেটে ছেলে দরজায় আছে না নেই গীত কিতাবে বাড়ি গিয়ে দেখছে গেটে ছেলে পড়ে আছে কদিন তো হারিয়েছিল তো গাইব জানলো আবার সাহায্য অসাধারণ ক্ষমতা দিয়ে সাহায্য করতে পারো কিন্তু আল্লাহর কাজ এই আল্লাহর কাজ পীর করে এগুলো যদি ধর্ম কর্ম হয় তাহলে তো শির থেকে বাঁচে না আর বিদাতি তরিকা বিদাতি অজিফা আমাদের শর্টকট এসব অজিফা ইল্লাল্লাহর জিকির আল্লাহর জিকির নবী জীবনে করেছেন দেখেন নবী জীবনে আল্লাহ আল্লাহ জপেছেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জপেছেন আর নবী ছয় লতিফার জিকির করেছেন হ্যাঁ নবী দরুদে তাজ আর দরুদে মাহি দরুদে তোনার জিনা পড়েছেন হ্যাঁ নবী দরুদে লাখি পড়েছেন নবী খতমে ইনুস করেছেন খতমে খাজগান করেছে নবীর এগুলো অজিফা নবীর কোন হাদিস আছে কোথায় দেখান তো দেখি তাহলে বিদাত থেকে বাঁচান না সন্নত কে আঁকড়ে ধরেন না আবার মোত্তাকিব হয়ে গেলেন কি করে দাড়ি দিয়ে শুধু মোত্তাকিব হয়ে গেলেন হ্যাঁ শুধু ঢিলা ঢালা পোশাক দিয়ে মোত্তাকি হয়ে গেলেন না মোত্তাকি ওটাই না যারা আল্লাহ পাকের অসন্তুষ্টির কথা কাজ থেকে বেঁচে থাকে তাদের সাথে আল্লাহ পাক রয়েছেন তাদেরকে কখনো আল্লাহ গোলামের মালা পরাবেন না আর নেতৃত্ব কাফের হাতে দেবেন না ভালো করে শুনে রাখেন মদ যদি হইতে পারে মুসলিম তাহলে কখনো তাদেরকে গোলামের হার দেবেন না আর কাফেরকে আল্লাহ ফাকরাবুল আলমী নেতৃত্বের মুকুট দেবেন না কখনো হইতে পারে না